ছুটে দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 6 জানুয়ারি রাত 12টা থেকে 7 জানুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। এছাড়াও 5 জানুয়ারি রাত 12টা থেকে 8 জানুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন পর্যবেক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে। নির্বাচন কমিশনের অনুমোদন প্রাপ্ত স্টিকারযুক্ত গাড়ি চলাচল করতে পারবে। গত 24 ডিসেম্বর ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 6 জানুয়ারি দিবাগত রাত 12টা থেকে 7 জানুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত কয়েক ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যানবাহনের মধ্যে আছে ট্যাক্সিক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক। তবে কিছু ক্ষেত্রে এসব যান চলাচল শিথিলতা থাকবে। এদিকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টি করতে দোকানপাট, পথচারী এবং যানবাহনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদল। এছাড়া গণসংযোগ শেষে একটি প্রতিবাদ মিছিলও করে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলামের রাকিবের নেতৃত্বে পুরনো পল্টন মোড়ে সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সারা দেশে মিছিল ও গণসংযোগ করা হবে। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনী সহিংসতার অভিযোগে গত 72 ঘণ্টায় জনপ্রতিনিধি সহ 50 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাহিনীর লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলময়েন। র্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্রে প্রার্থীদের অতি উৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে। ওরা অপেক্ষা করছে আটলান্টিকের ওপার থেকে স্যাংশন আসবে। শেখ হাসিনা ভিসা নিতে ভয় পান না। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি ধুমকি পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে। এছাড়া তিনি আরও বলেন, ভালো লোক নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দুঃশাসন অনিবার্য। বিএনপির আন্দোলন ভুয়া, তারা লাল কার্ড পেয়ে পালিয়ে গেছে, এখন হবে ফাইনাল খেলা। দুর্নীতিবাজ, লুটেরা, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। প্রায় 15 বছর পর নারায়ণগঞ্জ নগরীতে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জনসভাস্থল এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের আগেই শহরের ইজতাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পূর্ণ হয়ে মিছিলের ঢল ছড়িয়ে গেছে চাষরা পর্যন্ত। এর আগে সকাল থেকে নানা সাজে নৌকা প্রতীক ও জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষের মিছিলের ঢল জনসভামুখী হয়। দুপুর 12টার মধ্যেই পূর্ণ হয়ে উঠে পুরো সমাবেশ স্থল। নেত্রীর বক্তব্য শুনতে তাই নেতাকর্মীদের এমন ঢলে জনসভা পরিণত হয়েছে জনসমুদ্রে। এদিকে সর্বশেষ খবর হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হরতাল দিয়েছে বিএনপি। দলটি 6 জানুয়ারি শনিবার সকাল 6টা থেকে 8 জানুয়ারি সোমবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।